হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহেদ স্যার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিও শুরু করার আগে যে কথাটি সবসময় বলে থাকি, যে ব্যক্তি নিজে শিখায় এবং অপরকে শিখায় সে উত্তম। সো গাইস, ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, যাতে করে অন্যের কাছে ভিডিওটি যায় সেও কিছু শিখতে পারে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের রেগুলার ডিম বাচ্চা করতেছে, ওইরকম কবুতর হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দেয়, বাচ্চা দেওয়া বন্ধ করে দেয়। মিলন করতেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ডিম পাড়া তারা বন্ধ করে দেয়। এটি আসলে কেন হচ্ছে, এটি নিয়ে আজকে বিস্তারিত কথাটি হবে। আপনারা মন দিয়ে কথাগুলো শুনতে হবে, না টেনে ভিডিওটি দেখতে হবে। গাইস, এটি আসলে কেন হয়, এটি আসলে হয় আপনাদেরই দোষের কারণে, আমাদের দোষের কারণে, আমাদেরই ভুল। কারণটি হচ্ছে আমরা রেগুলার ডিম বাচ্চা নিচ্ছি, কিন্তু কবুতরটিকে রেস্টে দেওয়াচ্ছি না, রেস্টে রাখতেছি না। কবুতর প্রতিনিয়ত ডিম বাচ্চা করতেছে, প্রতিনিয়ত ডিম বাচ্চা করতেছে, তার শরীর থেকে ক্ষয় হচ্ছে, তার শরীর থেকে পুষ্টি ক্ষয় হচ্ছে, ক্যালসিয়াম ক্ষয় হচ্ছে, তারপর সে হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দেয়। ঠিক আছে, এটি যাতে ওর শরীরে পরিপূর্ণতা পায়, কবুতরটি ডিম বাচ্চা করতেছে রেগুলার, এটি যাতে পরিপূর্ণতা পায়, এটির ক্ষেত্রে আপনার কী করতে হবে। আপনি ডিম বাচ্চা করাচ্ছেন, ঠিক আছে, এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস, পাঁচ মাস ডিম বাচ্চা করাইছেন, হঠাৎ করে মাঝখানে করে একদিন তাদেরকে রেস্টে দেওয়াবেন। কীভাবে রেস্টে দেওয়াবেন, তারা ডিম পারছে, ডিমগুলো নিয়ে সংগ্রহ করে আপনারা খেয়ে ফেলবেন। ঠিক আছে, ডিমগুলো সংগ্রহ করে আপনারা খেয়ে ফেলবেন, তাদেরকে প্লাস্টিকের ডিমের সাহায্যে বসায় রাখবেন, এক মাস বসায় রাখবেন, তারপর প্লাস্টিকের ডিমগুলো নিয়ে নেবেন। তারা যখন পরিপূর্ণতা পাবে, শরীরের ক্ষয় যেগুলো হয়েছে এগুলো যখন পূরণ হবে, তখন তাদেরকে ডিম পাড়ার জন্য আবার উপযুক্ত করে দিতে পারবেন। ঠিক আছে, তারপর ডিমগুলো নিয়ে নিলে তারা আবার ডিম পারবে, তাদের আর প্রবলেমটা হবে না। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনাদের করতে হবে, না হলে আপনাদের কবুতর ডিম পাড়া বন্ধ করে দিবে হঠাৎ করে। এই গ্যাপটি অনেক বড় একটি রিস্কটা হচ্ছে, ওদের ক্যালসিয়াম যখন নাই, ওদের ভিতরে যখন শক্তি ক্ষয় হচ্ছে, তারপর তাদের টাল রোগ হয়ে যায়, যেটি মাথা গোড়ানির অসুখ হয়ে যায়, ওই রোগটা হয়ে যায়। ঠিক আছে, ওই রোগটা হওয়ার কারণে ওই কবুতরটা তো নষ্ট হয়ে গেল, আপনার ডিম বাচ্চা রেগুলার ডিম বাচ্চা করতেছে, ওই রকম কবুতর নষ্ট হয়ে গেল, এটা আপনি চান না। তাইলে আরও সমস্যা হতে পারে, কী সমস্যা, কবুতরটি লাইফ টাইম বাঞ্জা হয়ে যেতে পারে, লাইফ টাইম বাঞ্জা হয়ে যেতে পারে কবুতরটি। এই রিস্কগুলো নেবেন না, যেভাবে টিপসটা দেওয়া হয়েছে ওইভাবে কিন্তু আপনারা এই নিয়মে যদি করেন, তাহলে আপনাদের কবুতর ভালো থাকবে, স্ট্রং থাকবে, সবসময় ডিম বাচ্চা করতে থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার কবুতর এই গ্যাপটি কতদিন যাবৎ দিতে পারে সেটির কোনো আইডিয়া নাই। কিছু কিছু কবুতর আছে তিন সপ্তাহে ডিম দিয়ে দিচ্ছে এরকম গ্যাপ নেওয়ার পরে, তারপর এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস, পাঁচ ছয় মাস হয়ে গেলেও ডিম পারতেছে না, ওই রকম কবুতরও আছে, তখনই কবুতরটা নষ্ট হয়ে যায়, কবুতর বাঞ্জা হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যেতে পারে। সেজন্য আপনাদের বলবো, আপনারা ডিম রেগুলার ডিম বাচ্চা নেওয়ার পরে কবুতরগুলোকে রেস্ট নিয়ে যাবেন। রেস্ট না নিলে আরেকটি সমস্যা হয়, রেগুলার যখন ডিম বাচ্চা করায় তাদের বাচ্চার সাইজও কমে যায়, ছোটো হয়ে যায় বাচ্চার সাইজ, কারণ তাদের অত স্ট্রং নাই, তাদের শরীরে অত বল শক্তি নাই যে তাদের বাচ্চাকে খাওয়ার খাওয়াবে। রেগুলার ডিম বাচ্চা করতেছে, ডিম এদিকে বাচ্চা দিচ্ছে, আবার ওইদিকে ডিম দিয়ে দিচ্ছে, আবার কত সমস্যা। এগুলো যাতে না হয় আপনারা পাঁচ ছয় মাস, সাত মাস অথবা পাঁচ মাসের ভিতরে তাদেরকে অবশ্যই রেস্টে দিয়ে দিবেন, এক মাস রেস্টে দিয়েবেন, তারপর আপনারা আবার পরিপূর্ণভাবে কবুতরগুলোকে ডিম বাচ্চা করাবেন আগের মতো। ধন্যবাদ গাইস, ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।